আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে আমাদের সাথে যারা লাইভে জয়েন হয়েছেন আর পরবর্তীতে জয়েন হইবা, আমি এম এস আই সিলেট টু লন্ডন চ্যানেলের পক্ষ থেকে সবাই নিয়ে জানাইলাম আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা অবশ্যই জানছেন যে আমরা লাইভের মাধ্যমে আপনারা দেখাইছি যে রশিদপুরে একটা সড়ক দুর্ঘটনা হয়েছে, আর এই সড়ক দুর্ঘটনায় অন্তত প্রায় 11 জন প্লাস নিহত হয়েছেন এবং 20-40 জন আহত হয়েছেন। তো আপনারা আমার সামনে আছেন সিলেট 2 আসনের এমপি জনাব মোকাব্বির খান, তো তাই সিলেট উসমানী মেডিকেল পরিদর্শন আইসন, তো উসমানী মেডিকেল পরিদর্শন করিয়া তাই কতটুকু পরিদর্শন করলা তাই গেস্তনে বিস্তারিত জানার চেষ্টা করবো। তো অবশ্যই আমরা লগে তা হোক লাইভটা প্লিজ শেয়ার দোকা। আসসালামু আলাইকুম, আপনি যে রশিদপুরের যে ঘটনা যে উসমানী মেডিকেল বর্তমানে আসেন, তো আপনি কতটুকু অবজার্ভ করছেন একটু আমরা? না, সবাইকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমেই আমি যারা আমাদের থেকে চলে গেছেন এই যে দুর্ঘটনার শিকার হয়ে, তাদের আত্মার মাগফেরাত কামনা করতেছি, তাদের পরিবার এর প্রতি সমবেদনা জ্ঞাপন করতেছি। আর অনেককে তো এখন দেখে আসলাম তারা ইনজুর্ড, আপনারা তারা যন্ত্রণায় কাতরাচ্ছেন, এইগুলো অত্যন্ত মর্মাহত। তার আগে আমি ঘটনার যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে আমি ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি, আপনারা তো সাথেই ছিলেন, আপনারা দেখেছেন আমি প্রতিটি ওয়ার্ডে যারা দুর্ঘটনার শিকার যারা ইনজুর্ড তাদেরকে দেখেছি। আমরা তো দেখেছি যে কিছু লোক আমাদের এখান থেকে দুনিয়ার থেকে চলে গেছেন, কিন্তু সবচেয়ে আমার প্রতিক্রিয়া যেটা হলো যে জায়গায় আপনার দুর্ঘটনা ঘটেছে এ অতীতে এর আগেও অনেক দুর্ঘটনা সেখানে ঘটেছে এবং স্থানীয় জনসাধারণের একটা দীর্ঘদিনের দাবি ছিল যে এখানে একটা গুল চত্বর হবে, সেটা তো হয়ই নাই। তার মধ্যে দিয়ে আরও যেটা আপনারা সবাই প্রত্যক্ষ করেছেন যে রোগটা এই জায়গায় যে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে তার আগে রোগটা এত বাঁকা রাস্তা, সেখানে একটা মিনিমাম সাইনপোস্ট পর্যন্ত নাই, যে বাঁকা রাস্তা এখানে ঘন ঘন দুর্ঘটনা ঘটে। আপনারা এই দ্রুত গতিতে না চালিয়ে ধীর গতিতে চালান, তারপরে আপনার উন্নত দেশসমূহে এইগুলো থাকে যে সাবধান, এখানে এইটা দুর্ঘটনা কবলিত এলাকা, এই ধরনের বিভিন্ন মানে সাইনপোস্টগুলো থাকে। আমি তো নিজেও প্রত্যক্ষ করেছি, আপনারাও দেখেছেন ঘটনার সামনে অথবা পিছন দিকে কোনো ধরনের সাইনপোস্ট নাই। এইটা আমাদের যারা রৌজান হাইওয়ের কর্মকর্তা আছেন, কর্মচারী আছেন, তারা যে কত দায়িত্বহীন কর্ম, মানে তাদের মানে দায়িত্বের অবহেলার শেষ নাই। তারা এই দেশের জনগণের থাকায় বেতন পান, কিন্তু তারা জনগণকে কোনো ধরনের সেবা দিতে চান না, তারা দুর্নীতির মধ্যে সবসময় নিমজ্জিত থাকেন। কিছু কিছু হয়তো ভালো লোক আছেন, তাদেরকে বাদ দিচ্ছি আর কি, কিন্তু দেখবেন আপনার রোডের হাইওয়েতে তাদের 1 নম্বর কাজ হচ্ছে আপনার দুর্নীতি করা, জনগণকে সেবা দেওয়া, জনগণকে আপনার দুর্ঘটনার কবল থেকে আপনার যাতে দুর্ঘটনার কবল যাতে না পড়েন মিনিমাম একটা সতর্কবার্তা তারা দিতে পারতেন যে এইগুলো তো খুব বেশি টাকা খরচ লাগে না, একটা সাইনবোর্ড 2-3টা সাইনবোর্ড বসাতে আপনার কয় টাকা লাগে, এই মিনিমাম জিনিসগুলো তারা করতেও আপনার মানে পুরোপুরি ব্যর্থ আর কি। যে এদেরকে দিয়া কি আপনার আমাদের যে জনসেবা কিভাবে আমরা পাব, আর জনসেবা পাওয়াটা তো আমাদের সাংবিধানিক অধিকার, কিন্তু তারা আমাদেরকে সেই সেবা না দিয়ে তারা সংবিধানে যে আপনার মানে সাংবিধানিক যে দায়িত্বটুকু সেটা পালন করতেছেন না, তারা রাষ্ট্রের টাকা মানে জনগণের টাকা মাসে মাসে নিচ্ছেন কিন্তু তাদের দায়িত্ব পালনে তারা পুরোপুরি ব্যর্থ। আমি দাবি জানাবো এই রাস্তায় যে সমস্ত দুর্ঘটনা ঘটেছে এবং এই রাস্তার ব্যাপারে যারা দায়িত্বপ্রাপ্ত তারা কেন এই যে মিনিমাম দাবিগুলো পূরণ করতে যে দাবিগুলো মানে এটা সর্বজন স্বীকৃত কেন ব্যর্থ হচ্ছে না কি? ধন্যবাদ এমপি মহোদয়, আমি জানতাম সাইমু যে আপনি যে উসমানী মেডিকেল আইসন, বর্তমানে কোন পরিস্থিতিতে আমরা যে রুগী যারা আছেন আহত এবং নিহত আপনি দেখছেন? আপনারা তো আমার সাথেই ছিলেন, এই ধরনের আপনার মানে যেখানে আপনার মানবিক ঘটনা এই ধরনের যখন একটা মানে মর্মান্তিক ঘটনা
তাদের ব্যাপারে আপনার যারা এখানে দায়িত্বশীল আছেন হসপিটালে, তাদের আরও দায়িত্বশীল হওয়া উচিত, তাদেরকে আরও সুসেবা দেওয়াটা আরও বেশি মনোযোগী হওয়া উচিত। এবং আমি আশা করি যে আমি এগুলো অ্যাড্রেস করেছি ঊর্ধ্বতন একজন দায়িত্বশীল যিনি ছিলেন উনাকে, উনি আমাকে কথা দিয়েছেন যে উনি আরও বেশি করে উনারা উনার কথায় যে উনারা যত্ন নিচ্ছেন, সেবা দিচ্ছেন, এবং আমার আসার পরে উনি কথা দিয়েছেন যে আরও যত্ন সহকারে আরও ভালো ব্যবস্থাপনা করবেন। কতজন মানে নিহত হয়েছেন জানতাম পারবেন আপনি? ঠিক আছে, আমি আগে একজন দায়িত্বপ্রাপ্ত বললেন যে এখন পর্যন্ত আটজন নিহত হয়েছে। আহত কতজন হয়েছে? আহত অনেকেই আপনার চলে গেছেন, এখানে তো মনে হচ্ছে আমার যে আমি দেখেছি 15-16 জন হবে প্রাইভেট মেডিকেলে গিয়েছেন, এই ধরনের কোনো খবর এখন পর্যন্ত পাইনি। এখানে আমি বিভিন্ন ওয়ার্ডে গেছি, আপনারা তো দেখেছেন, এবং যেখানে যেখানে ইনজুর্ড ছিলেন সিরিয়াস, আমি নিউরো সার্জারি যেটা সেখানে গিয়েছি, তারপরে যেখানে ক্যাজুয়ালিটি সেখানে গিয়েছি, আরও অন্যান্য যে চিকিৎসা যারা নিচ্ছেন সেখানে তাদেরকে দেখেছি। তা আমি যেটা দেখেছি বা আমি যে তথ্য এখান থেকে পেয়েছি তাদের অফিসিয়াল তথ্য অনুযায়ী যে এখন পর্যন্ত 8 জন মারা গেছেন, আর মানে কিছু কিছু লোক তো আপনারা দেখেছেন হাত পা ভাঙা, আপনার কারো কারো মাথা মানে মারাত্মক ধরনের আপনার ইঞ্জুরি আছে, সেখানে সেলাই দেওয়া হয়েছে। এই আমি বলে আসছি যে আরও যেন আপনার মানে ওনাদের ব্যাপারে ওনারা যত্ন সহকারে ভালো চিকিৎসার ব্যবস্থা করেন। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ এমপি মহোদয়। আপনার সম্মানিত ভিউয়ার্স, আমরা সিলেট 2 আসনের এমপি মহোদয় জনাব মোকাব্বির খানের সাথে আমরা মানে মাতিয়া বিস্তারিত তথ্য জানছি যে কতজন বর্তমানে তাইন অবজার্ভ করছেন, করিয়া কতজন আহত এবং কতজন নিহত হয়েছেন আপনারা জানতে পারছেন তাইনের কাছ থেকে। এখন আমরা উসমানী মেডিকেল ইমার্জেন্সি বিভাগের সামনে, আইসিউর সামনে আমরা আছি। তো আপনারা মেডিকেলও আজকে যে যারা আহত এবং নিহত হয়েছেন তারা দেখানোর চেষ্টা করবো, অবশ্যই আমরা লগে থাকুক, আর লাইভটা প্লিজ শেয়ার দোকা, শেয়ার দিয়া অন্যরা দেখার সুযোগ করে দোকা। সম্মানিত ভিউয়ার্স, আমরা আছি উসমানী মেডিকেল। আপনারা জানেন যে রশিদপুর যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা হয়েছে, এই দুর্ঘটনাত কতজন মারা গেছেন আর কতজন আহত হয়েছেন তার রেজাল্ট জানাইবার লাগে আমরা উসমানী মেডিকেল উপস্থিত হয়েছি। তো এই উসমানী মেডিকেল উপস্থিত হইয়া জনাব সিলেট দুই আসনের এমপি জনাব মোকাব্বির খানের তাইনের বক্তব্য লইছি। তাইন জানতে পারছেন যে এই পর্যন্ত প্রায় 8 জন নিহত হয়েছেন এবং প্রায় 15-20 জন প্রায় আহত আছেন। তো আপনারা অবশ্যই জানতে পারছেন, জাকির ভাই কন্টিনিউ করুন। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আশা করি সকল ভালো আছেন। আর জুম্মার দিন আজকে জুম্মার নামাজ পড়িয়ে আবারও আপনারা মাঝে হাজির হয়েছি। তা আমি এমপি সাহেবের একটা জিনিস আপনারা দেখতে পারো, অবশ্যই আপনি এমপি সাহেবের লোকে আবারও মাতার চেষ্টা করবো, আর আপনারা আমরা লগে থাকা কন্টিনিউ। আপনারা জানেন এই দুর্ঘটনায় যারা আপনার ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ক্ষতি তো পূরণ করা খুবই কঠিন ব্যাপার। তবে একটা জিনিস হলো আমাদের যে সড়ক মানে রৌজান হাইওয়ে যেটা, এখানে যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তারা কেন দায়িত্বে এত অবহেলা করতেছেন, তারা কেন আপনার দায়িত্ব পালনে ব্যর্থ, উনাদের ব্যাপারে আপনার ব্যবস্থা গ্রহণ করা দরকার। মহোদয়, আপনাকে একটা জিনিস আপনার প্রশ্ন করতাম, সেরকম যে এই মুহূর্তে জানেন যে আপনার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং বিশেষ করে যারা শ্রমিক হল ক্ষতিগ্রস্ত হয়েছেন, এবং আমি জানতে 2 জন শ্রমিকও মারা গেছেন এবং অনেকে কিন্তু আহত এবং নিহত হয়েছেন, তো তারা সার্বিক চিকিৎসা লাগে এবং তারা যে আহত নিহত হয়েছেন তারার পরিবার পরিবর কোনো সান্ত্বনা আপনারা সরকার মহোদয়ের পক্ষ থেকে কোনো কিছু করে হয়েছেন আপনার মাধ্যমে? আমি তো বিরোধী দলের এমপি, আমি জনগণের পক্ষের একজন মানুষ আগে, আমি জনগণের পক্ষ থেকে সরকারের প্রতি দাবি জানাবো, যারা এই মানে দুর্ঘটনার শিকার হয়েছেন দুনিয়ার থেকে তারা যারা চলে গেছেন তাদেরকে তো আমরা ফেরত পাবো না, কিন্তু তাদের উপর অনেকেই তাদের পরিবারের আপনার নির্ভরশীল আছেন,
তাদেরকে যদি আপনার সরকার ক্ষতিপূরণ দেয় তাহলে বোঝা যাবে যে সরকার এইসব ব্যাপারে কিছুটা হলেও আন্তরিক। আর যে দুর্ঘটনা হবে চলে যাবে, সরকারের কোনো দায়িত্ব নাই, এই ডিপার্টমেন্টের কোনো দায়িত্ব নাই, এইগুলো যদি তারা পালন না করেন যে কথাগুলো আপনারা নিয়ে আসছেন যে ক্ষতিপূরণ, তাহলে তো মনে হবে যে তারা এইগুলো শুধু দেখেই যাবেন, তাদের কোনো কর্তব্য নাই, কোনো দায়িত্ব নাই। তা আমি এখান থেকে আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো, যারা যে সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবার তাদেরকে আপনার মানে ম্যাক্সিমাম সহায়তা দেওয়া হোক, ক্ষতিপূরণ দেওয়া হোক, মানে যারা চলে গেছেন তাদেরকে তো আপনার কেউ ফেরত নিয়ে আসতে পারবে না, কিন্তু তাদের পরিবার যাতে আপনার মানে এই যে স্বাভাবিকভাবে তাদের যে জীবনযাপন করতে পারে, হ্যাঁ হ্যাঁ, তাদের খোঁজখবর নিয়ে তাদেরকে যেন ক্ষতিপূরণ দেন, ম্যাক্সিমাম ক্ষতিপূরণ যতটুকু দেওয়া সম্ভব সেটা দিতে পারেন, আর যারা আহত আছেন তাদের উন্নত মানের সুচিকিৎসা আর ব্যবস্থা করাটা সবচেয়ে বেশি জরুরি। তা আমি এই আহ্বান জানাচ্ছি যে এক নম্বর যারা ইনজুরড আছেন তাদের সুচিকিৎসার প্রয়োজন, যারা আমাদের থেকে চলে গেছেন তাদেরকে তো আমরা ফেরত পাবো না, তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি, এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারের পক্ষ থেকে যেন আপনার ক্ষতিপূরণ দেওয়া হয়, এটাই হবে আপনার একটা মানবিক দায়িত্ব সরকারের। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ ধন্যবাদ সম্মানিত প্রিয় ভিউয়ার্স, এরপর যে আপনারা আমরা লগে তাহকা আর আমরা জানি, একটু আগেও আমাদের সহকারী পরিচালক স্যার ওনাকে ভিজিট করে আসছেন, উনি আবার সার্জারি রোগী এসছেন, দেখে আসছেন উনি স্টেবল আছে, হেডিং করে যেটা খারাপ চিন্তা করছিল উনি কিছু নেই, আর নিজে চলে যেতে চাই আমরা তো স্টেবলই জানি, আমরা ছড়িয়ে দিতে পারবো, আবার যদি থাকতে চাই আমরা একটি কেবিন ব্যবস্থা করে দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি আরও কয়েকটা ওয়ার্ডে দেখেছি একজন মহিলা তার নাকটা ভেঙে গেছে, আমি পুরোপুরি দেখতে পাইনি, বলছেন যে সেলাই দেওয়া হয়েছে, উনি কাতরাচ্ছেন, আরেকজনের দেখলাম আপনার পা দু টুকরো হয়ে গেছে, এবং এই পরিবারে পনেরো জন লোক। আচ্ছা, আমি এটা বলতে চাচ্ছিলাম না, একজন মারা গেছেন, ইতিমধ্যে হয়তো পরিবার জেনে গেছে যে এই এর মধ্যে আপনার আরও এই পরিবারের অনেকেই চিকিৎসাধীন আছেন আর কি, এই তাদের যেন আপনার সুচিকিৎসার ব্যবস্থা করা হয়, এবং তাদের আপনার কিছু কিছু তো কমপ্লেইন আছে যে তারা খুব একটা খুশি না, মানে তারা আরও একটু উন্নত চিকিৎসা আরও একটু উন্নত মানে সেবা চাচ্ছেন, তা আপনার মধ্যে দিয়ে কি এইটা আপনি দাবি জানাচ্ছি যাতে মানে তারা পুরোপুরি সুচিকিৎসাটা পা নাকি সেই ব্যাপারে আপনারা একটু মানে যত্ন সহকারে বিষয়টা দেখবেন, এইটা অত্যন্ত একটা মানবিক ব্যাপার, কারণ এইটা মানে আমরা কেউ এইটা আজকে আশা করি নাই যে আজকে জুমাবার মানে প্রথম প্রহরেই আপনার দিনের প্রথমেই আমরা এই ধরনের একটা দুর্ঘটনার খবর পাবো, একটা বেদনাদায়ক ঘটনা, মর্মান্তিক ঘটনা, আমরা সবাই মর্মাহত, এবং এই জিনিসটাকে ম্যাক্সিমাম আপনার মানবিক দৃষ্টিকোণ থেকে যার যতটুকু করা প্রয়োজন আপনাদের এইটা করবেন, এইটা আমি আশা রাখি এবং দাবি রাখি। অনুমতি দিলে একটা কথা বলতে চাই, মানে সকালে আমাদের একজন কিন্তু চিকিৎসকও মারা গেছেন, উনি আমাদের স্যারের ছেলে এবং ছেলের বউ কিন্তু আমাদের এখানে চিকিৎসাধীন, আরেকজন ডাক্তারও চিকিৎসাধীন, এবং যেসব রুগী আছে প্রত্যেকে আমাদের ডিরেক্টর পরিচালক স্যার নিজে এসে দেখে গেছেন, আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন শঙ্কর স্যার উনি এসে দেখে গেছেন, প্রত্যেকের জন্য কী কী ব্যবস্থা নেওয়া হবে সব কিছু উনি ডিফাইন করে গেছেন, হ্যাঁ কোনো ধরনের ত্রুটি হবে না ইনশাল্লাহ, যতটুকু আসে সেটা হলো কমিউনিকেশন গ্যাপ, এই গ্যাপটা দূর হয়ে গেলে আশা করি সবাইকে আমরা খুশি রাখবো। আমি তো নিজেই দেখলাম যে বারান্দায় আপনার কিছু আপনার সিরিয়াস ইনজুর্ড কয়েকজন আছেন, ওনাদেরকে যদি একটু রুম টুম দেন তাহলে আপনার একটু ভালো হয়। আসলে সব কিছু তো আমরা একটু আমাদের স্বল্পতা, যেটা আমাদের বেড স্বল্পতা এটা সবাই জানেন, এটা আছে, এটা তারপরে আমরা 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 করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি 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 ওকে, ধন্যবাদ। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আসলে দেখতা পারা আজকের এই যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পুরো দেশটা কিন্তু স্তব্ধ হয়ে গেছে, এবং আমরা এই মুহূর্তে উসমানী মেডিকেল সিলেট এজিএম উসমানী মেডিকেল কলেজ হাসপাতালও কিন্তু এই মুহূর্তে অবস্থান করার আমি আপনারা দেখাইলাম সর্বশেষ আজকের এই দুর্ঘটনার কবলিত যারা হয়েছেন, এবং বিশেষ করে যারা মারা গেছেন, এবং আপনারা জানেন যে
সিলেট দুই আসনের এমপি মহোদয় কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং এখানে আইয়া তাইন যে ওসমানী মেডিকেলও আইয়া কিন্তু ইতিপূর্বে সরাসরি রোগী অকলরে মাতানোর চেষ্টা করছেন এবং অনেক রোগীন্তর সার্বিক বিভিন্ন জিনিসগুলো তাইন জানতে পারছেন এবং তাইন ওটাও আহ্বান করছেন যেহেতু সরকার মহোদয়ের পক্ষ থেকে কিন্তু এটা একটা স্থায়ীভাবে তারা রেখে কোনো চিকিৎসা বাবদে কোনো কিছু দেওয়া যায় কিনা বা কোনো কিছু করা যায় কিনা তার একটা পদক্ষেপ না লাগে কিন্তু বিভিন্ন জয় করছেন। তো আমি এরপরে আমরা বিশেষ করে এই গাড়ির মাঝে যাত্রী আসলাম ভাই, তো ভাই কিতা আপনার নামটা কিতা? শেখ মোহাম্মদ শিপন। আপনার বাড়ি কোন জায়গা? দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া। তো এখানে কিতা আপনার খাই আসলা কইলে? আমার ভাই আসলে, আমার বড় আমি ঘটনাস্থলে 20 মিনিট পরে জানছি, আমার ভাই কল দিছে মানে গাড়ি বিতে দেখ পদক্ষেপ গ্রহণ করলে হয়তো বা সরকারের কাছে কোনো দাবি দেওয়া আছে নিজে আমরা এই দুর্ঘটনা কবলিত যে আপনার ভাই হয়েছেন বা আপনি এফেক্টেড হয়েছেন যারা, এরা সরকার মহোদয়ের উদ্দেশ্য আপনার কোনো? আমার উদ্দেশ্য সরকারে মানে বালা করে করতার মানে সজেশন লাগতো আর গাড়িগুলো তো মানে খুব নিয়ন্ত্রণ আসছিল, নিয়ন্ত্রণ একদম মারা গেছিল, একদম কুয়াশা গেছে, খুব স্পিডে চালাইছে। আমার ভাই কইছে যে মানে গাড়ি খুব নিয়ন্ত্রণ খুব বেশি স্পিডে চালাইছে, লন্ডন এক্সপ্রেস আর এনা। কোনটা আপনার ভাই কোনটাতে আসলা গাড়ি? লন্ডন এক্সপ্রেস আসলা। লন্ডন এক্সপ্রেস কিটা সিলেট থেকে যাইরা না ঢাকা থেকে? সিলেট ঢাকা থেকে আইরা আইরা। মানে লন্ডন এক্সপ্রেস ঢাকা থেকে সারিয়া যা আইরা। আপনার ভাই কিটা ওখান থেকে আইরা? জি ওখান থেকে আইরা। আপনার ভাই কিটা কইছেন যে লন্ডন এক্সপ্রেস স্পিডে আছিল না এনে স্পিডে আছে? দুটোই মানে বেশি স্পিডে আছে, খুবই স্পিডে আছে, দুটোই মানে খুব বড় গতিতে মার গতিতে আছেন। তো আমরা দেখছি যে সড়কের ঠিক পূর্ব পাশে মানে সড়কের হইল কিয়া হউ যে পূর্ব পাশে যে হউ সাইটের যে লাইনটা হউ লাইনের দেখছি কর্নারের মাঝে ব্রিজের কর্নারের মাঝে গাড়িটা। তো এখানে দেখা গেছে যে এনা গাড়িটা কিন্তু তার দেখা গেছে যে রং রাইট সাইডে আইছে কিন্তু লন্ডন এক্সপ্রেসটা কিন্তু তার রাইট সাইডে না গিয়ে হো সাইডে দিয়া হয়েছে। যাই হোক, সপ্তাহ বাদে হইল গিয়া দুর্ঘটনা তো হই যায় না যে কোনো মানুষের লাইফও। তো আপনারা হয়তো সবু আপসেট আর এটা আপনারা না পুরো দেশব্যাপী এইগুলা শুনিয়া সবু আপসেট যে এই ধরনের দুর্ঘটনা কেউ কাম্য করে না। তো ইনশাল্লাহ আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যারা বিশেষ করে আমরা চিকিৎসা মন্ত্রণালয়ে আছেন এবং বিশেষ করে আমার সড়ক যোগাযোগ মন্ত্রণালয় সহ মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা দ্রুত এই ধরনের একটা সমাধান কিছু করুক। আর বিশেষ যেহেতু আমাদের সিলেট সৈলনের একটা রাস্তা আছে, এই রাস্তাটারে আবারও খুব তাড়াতাড়ি কাজটারে অগ্রসর করার লাগে আমি আহ্বান জানাই। তো এই পর্যায়ে আমি বিশেষ করে আমি অনুরোধ করবো আমার সায়েদ ভাই একটু তো আপনি ইয়ে করুক। আর আপনারা দেখতে পারেন আমরা কিন্তু এই মুহূর্তে আছি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল আর আমরা কিছুটা আমরা হোসাইড থেকে কিছু দেখানোর চেষ্টা করবো সাহেদ ভাই আউকে আমার লোকে আপনারা দেখতে পারা। আচ্ছা ঠিক আছে ভাই, একজন ভাই প্রত্যক্ষ দোষী, তো তানোর আফন ভাই, তো তান ভাই আসলা লন্ডন এক্সপ্রেসও, তো তানোর ভাইয়ের শারীরিক অবস্থা খুবই খারাপ, তান ওপিনিয়ন জানাইছেন এবং যারা এই মুহূর্তে নিহত হয়েছেন অনেকে নিহত হয়েছেন এবং অনেকে স্বজনার হয়েছেন দেখতে পারা সিলেট ওসমানী মেডিকেল কলেজে যে মর্গ বিভাগটা আছে আপনারা দেখতে পারা। আসলে আমার কাছে খুবই একটা খারাপ অধ্যায় আজকের একটা শুক্রবারই দিন, শুভ একটা দিন, কিন্তু এই জিনিসটাতে খুবই একটা এক্সক্লুসিভ একটা জিনিস এবং বিশেষ করে সারা বিশ্ব সারা দেশব্যাপী যে এই জিনিসটা আপনারা দেখতে পারছেন নেটের মাধ্যমে খুবই একটা ভয়াবহ আজকের একটা দিন। তো আমরা ইতিপূর্বক আমরা বাইরে কিছু জিনিস দেশে দেখাইম এবং অনেকে কিন্তু ইনো স্বজনারা অনেকে আসেনি কেন আর অনেকে ইতিপূর্বক গেছেন গিয়া অনেকে গেছেন গিয়া এইখান থেকে। তো আমি সাহেদ ভাই আসলে আমরা দীর্ঘ সময় লাইভও আসলাম আর আমরা দেখানোর চেষ্টা করছি। সাহেদ ভাই আমরা একটু সামনে দেখি এই কামড় সাহেদ ভাই আমরা একটু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা আমরা লগে থাকা আর আমরা ভুল ত্রুটি হইলে আমরা কুমার সুন্দরী সিয়ে দেখবা। আর আপনারা জানেন যে আসলে আজকের যে ঘটনাটা ঘটছে যে প্রায় 11 জনের মতো মারা গেছেন এবং সরকারি রিপোর্ট অনুযায়ী 8 জনের মতো এখন পর্যন্ত মেডিকেল রিপোর্ট অনুযায়ী পাইছে এবং আমরা ঘটনাস্থল গিয়া যারা প্রকৃত দোষী আসলা যারা এই ঘটনা সরাসরি দেখছেন এবং সরাসরিভাবে এই ঘটনা লগে আসলা এবং তারার পক্ষতেই কিন্তু এটা জানা হয়েছে এবং আমরা জানতাম পারছি। তো আমি কিন্তু আবারও আপনারা দেখতে পারা এবং আমি আবারও সাহেদ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করবো সাহেদ ভাই
সাদ ভাই, আপনার কাছে কিলা লাগে ভাই? আসলে আমার কাছে খুবই একটা খারাপ লাগে আজকের এই যে জুম্মার দিন বা শুক্রবারের দিন, এই যে যারা অজরে প্রাণ গেল, বিশেষ করে 11 জন তরচা যা প্রাণ, আমরা বেসরকারিভাবে পাবলিকের কাছ থেকে জানতাম পারছি বা ওখানে প্রত্যক্ষ দোষী যারা আছেন তার কাছ থেকে আমরা জানতাম পারছি 11 জন মারা গেছেন এবং কেন ডাক্তারি রিপোর্ট অনুযায়ী 8 জন। তো আমরা বুঝতাম পারলাম না, যাই হোক 11 জন হোক আর 8 জন হোক, যারাও মারা গেছেন তারার বিদায় আর তার মাগফিরাত কামনা করি, এবং বিশেষ করে যারা আহত হয়েছেন, যারা মর্মান্তিকভাবে অনেকে রিক্সর মাঝে আছেন, অনেকে আইসিউর মাঝে আছেন, অনেকে লাইফ সাপোর্টে আছেন, আমরা সবে তারা লাগে দোয়া করবা, তারা যাতে দ্রুত সুস্থ হইন ইনশাআল্লাহ। আমরাও আপনারা জনতাকে আর এ পর্যায়ে আমি আবারও সম্মানিত প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পারেন, আর আসলে আর আমরা কিচ্ছু খাওয়ার নাই, আর যেহেতু ইমার্জেন্সি বিভাগও আমরা ওখানে আছি, আর অনেকে কিন্তু এখানে সকাল থেকে অনেক স্বজন রখলোর খান নাই কিন্তু এখানে বাড়ি গেছিল, তো ইতিপূর্বে কিন্তু অনেকেই গেছেন গিয়ে তাকিয়া। তো আমরা আসলে খুবই খারাপ অবস্থা, আর আজকের এই উসমানী মেডিকেলের যে সর্বশেষ খবর আপনারা দেখতে পারছেন এবং সর্বশেষ অবস্থা তাকিয়া আপনারা দেখতে পারা, এবং সর্বশেষ আপনারা যারা আছেন সবে কিন্তু এখানে উসমানী মেডিকেল অবস্থান করাম এবং সর্বশেষ ভাবে কন্টিনিউ ওকে। সম্মানিত ভিউয়ার্স, আমরা আপনারা দেখাইমু যে আহত রুগী যারা আছেন ইমার্জেন্সি বিভাগ আপনারা দেখানোর চেষ্টা করমু, তো আহত যারা রুগী আছেন তারা দেখানোর চেষ্টা করমু, আপনারা আমরা লগে থাকুকা আর দেখতে পারবা। আমরা আছি আহত চিকিৎসা চলে সিলেট এমওজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসা অবস্থায় আপনারা দেখতে পারেন, যারা আহত আছেন এরা চিকিৎসা চলে। হ্যাঁ, লাইভটা প্লিজ শেয়ার দোকা, শেয়ার দেওয়া অন্যরা দেখার সুযোগ করে দোকা। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পারা আমরা কিন্তু উসমানী মেডিকেল 29 নং ওয়ার্ডের সামনে কিন্তু আমরা অবস্থান করাম, এবং এই ওয়ার্ডের ভিতরে কিন্তু বিশেষ করে আজকের যারা এই যে রশিদপুর নামক স্থানে যে আজকে সকালে যারা দুর্ঘটনা কবলিত হয়েছেন এবং যারা এখনও পর্যন্ত বাঁচিয়ে আছেন, যারা নিহত হয়েছেন না এখন পর্যন্ত সুস্থ আছেন এবং এখন পর্যন্ত বালা আছেন, তারা কিন্তু সর্বশেষ খবর কিন্তু আপনারা আজকে জানাইরাম, এবং আপনারা আমরা লগে আছেন, আপনারা অবশ্যই আমরা লগে থাকুক এবং আমরা জানানোর চেষ্টা আপনারা আমরা লগে থাকুক ইনশাল্লাহ, আপনারা দেখানোর চেষ্টা করাম আজকের এই সর্বশেষ যারা এখানে আহত হয়েছেন এবং আহত হইয়া অনেকে কিন্তু জোর সাথে বাইন্দা লড়া। সময় তো ভিউয়ার্স, আপনারা দেখতে পারা যারা আহত হয়েছেন তারা আপনারা দেখানোর চেষ্টা করবো। হ্যাঁ, ও আপনারা দেখতে পারে এখন পাই রশিদ ফুল আহত নাই। আপনার কী তার রুগী লাগবে? আমার সম্পর্কে কিছু লাগে না, আমাদের সুপারভাইজার লন্ডন এক্সপ্রেসের সুপারভাইজার নাই, লন্ডন এক্সপ্রেস মানে গাড়ি আসলে নাই নোবাই ওকে সেটা ওকে রুগী দেখো। তো আপনি কোন অবস্থা তাইতে পাইছেন? না, আমরা এইমাত্র আসছি রুগী দেখার জন্য, আমরা এইমাত্র আসি, আমি তো খবর পাইছিলাম, আমার একটা বাসা আসছিলাম, বাসাতে আমি মাত্র আসন সব খবর পাই, আমি দেখতে পাইছি। বর্তমান অবস্থা কী তাই না? মোটামুটি তো একটু চিকিৎসা করতেছে এবং এটা একটু ভালো আছে, সুস্থ হতেছে। বর্তমান অবস্থা মানে ফাও কিতা ইঞ্জুরি না কিতা ফাও ভাঙ্গি গেছে না কিতা ফাও ভাঙ্গি গেছে ইঞ্জুরি। আপনার বাসা কোন জায়গা? আমার বাসা মমিন বলা। তো ইনো কতজন রুগী ভর্তি হয়েছেন যে রশিদপুর যে অ্যাক্সিডেন্ট হয়েছে? ও এইটা ভাই আমি সঠিক জানছি না। কতজন ইনো ভর্তি হয়েছেন আপনারা ইনফরমেশন দিতে পারেন? আমরা তো সঠিক জানতে পারি নাই, সঠিক তথ্য ইমার্জেন্সিতে হবে। আমাদের ডিপার্টমেন্টে 13 জন আসছে আর একজন অলরেডি মারা গেছে, আর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে, আর একজন অলরেডি 12 জনের চিকিৎসা মোটামুটি আমরা প্রাথমিক যেই জিনিসগুলো করা ওইটা আমরা করে ফেলছি। সেটা সঠিক তথ্য ইমার্জেন্সিতে গেলেই পাবেন। ধন্যবাদ। তার অবস্থা কি তা বর্তমানে? মোটামুটি 2-1 জনের অবস্থা একটু সংকটাপন্ন, আর বাকি সবাই মোটামুটি ইনশাআল্লাহ ভালো। ওকে, ধন্যবাদ আপনারে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানতে পারছেন যে ইনো প্রায় রুগী আছেন, প্রায় 10-15-20 জন আছেন রুগী, আপনারা দেখতে পারবেন। আমরা সাসারে দেখলাম, তো সাসারে মাথায় চেষ্টা করবো। সাসা, আপনার নামটা কি তার? আপনার কোন অবস্থায় আছেন? খুব কাছে আমি আমার অ্যাক্সিডেন্টে নাই। আচ্ছা, আপনার অবস্থা কি তা? আতুত বাঙ্গানি আছে। আচ্ছা, ওকে, ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখাইছি যে এই বিভাগ আছেন, একজন মারা গেছেন আর প্রায় 15-20 জন ইনো আহত অবস্থায় আছেন চিকিৎসাধীন অবস্থায়। আমরা সামনে গিয়া দেখানোর চেষ্টা করবো।
আমরা এক বাইরে আপনি অ্যাক্সিডেন্টের রোগী না মোটর ও সাইড আমরা অ্যাক্সিডেন্টের যারা রোগী আছেন দেখানোর চেষ্টা করবো কোন কোন রোগী ভাই দেখাইল তোমরা ওই যে মহিলা না আচ্ছা সময় তো বিয়ার্স আপনারা দেখ